সৌদিতে বাংলাদেশি শ্রমিক প্রতারিত নির্যাতিত হয়ে খালি হাতে দেশে ফেরার গল্প। হাবিবের ছোট ভাই মাহবুব খালাসি টেলিফোনে দ্য ডেইলি স্টারকে জানান, হাবিব যখন সৌদিতে যান তখন তার পরিবারে ব্যাপক আর্থিক সংকট ছিল। কিন্তু সৌদিতে যাওয়ার পর হাবিব যখন টাকা পাঠাতে শুরু করেন তখন তার পরিবার ভেবেছিল তাদের টানাপোড়েন শেষ হয়েছে। পরিবারের দারিদ্র ঘোচাতে 2019 সালে শ্রমিক হিসেবে সৌদি আরব যান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাবিব খালাসি। কিন্তু গত বছর লাশ হয়ে দেশে ফেরেন তিনি। রিয়াদে মেটাল স্ক্র্যাপ শ্রমিক হিসেবে কাজ করতেন এক সন্তানের পিতা হাবিব তিন। সৌদি রাজধানীর বাইরে একটি এলাকায় পুরনো ক্যামেল শেডে কাজ করার সময় গত 3 মে মাথায় লোহার বড় টুকরো এসে পড়লে মৃত্যু হয় হাবিবের। সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে। হাবিবের ছোট ভাই মাহবুব খালাসি টেলিফোনে দ্য ডেইলি স্টারকে জানান, হাবিব যখন সৌদিতে যান তখন তার পরিবারে ব্যাপক আর্থিক সংকট ছিল। কিন্তু সৌদিতে যাওয়ার পর হাবিব যখন টাকা পাঠাতে শুরু করেন তখন তার পরিবার ভেবেছিল তাদের টানাপোড়েন শেষ হয়েছে। হাবিবের মৃত্যুর পর এখন তার বৃদ্ধ বাবা মা ও নাবালক সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ওয়েজ আর্নার্স কলাম বোর্ডের WWB পরিসংখ্যানে দেখা যায় 2023 সালের রেকর্ড 4,552 প্রবাসী শ্রমিকের মরদেহ দেশে এসেছে, তাদের একজন হাবিব। এর আগের বছর দেশে আসে 3,904 প্রবাসী শ্রমিকের মরদেহ। স্বপ্ন নিয়ে প্রতি বছরই বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিক বিদেশে যান, বিশেষ করে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের প্রধান গন্তব্যস্থল মধ্যপ্রাচ্যে। কিন্তু তাদের অনেককেই দেশে ফিরতে হয় লাশ হয়ে। WWB 1993 সালে প্রথম এই প্রতিবেদন প্রকাশ করে। সেই থেকে এখন পর্যন্ত দেশে 51,956 প্রবাসী শ্রমিকের মরদেহ দেশে এসেছে। গত 10 বছরে এসেছে 3,4,323 প্রবাসী শ্রমিকের মরদেহ। WWB-র বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুসারে 2017 সালের জুন থেকে 2022 সালের জুনের মধ্যে বাংলাদেশে এসেছে 17,871 প্রবাসী শ্রমিকের মরদেহ। এর 67.4% এসেছে উপসাগরীয় সহযোগিতা সংস্থার GCC আওতাভুক্ত 6 দেশ থেকে। দেশগুলো হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার ও বাহরাইন। মরদেহগুলোর মধ্যে 5,663 এসেছে সৌদি আরব থেকে, 1,913 সংযুক্ত আরব আমিরাত ও 1,893 ওমান থেকে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর BMET তথ্য বলছে 1970 সাল থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া 1,60,00,000 শ্রমিকের 73.3% গিয়েছেন GCC-র 6 দেশে।